দুর্গোৎসব পার হল, কিন্তু পরিষ্কার নহল মহানগরী। বর্তমানেও গদজময় প্রতিমা বিসর্জনস্থলী। দুর্গাপূজা পার হওয়ার দশটা দিনের পাছতো মহানগরীর বিসর্জনস্থলী করা হওয়া নাই পরিষ্কার। এই দৃশ্য লাচিত ঘাটর। সকলে দুর্গাপূজা পালন করে ধুমধামেরে দেবীক বিদায়ও জানালে। মহানগরীর তিনটাক ঘাটত দিয়া হল প্রতিমা বিসর্জন, কিন্তু প্রতিমা বিসর্জনত লেতেরা হওয়া ঘাট পরিষ্কার নহল। বর্তমানেও সেই স্থানত পড়ে আছে বিসর্জন করা প্রতিমা। প্রতিমা বিসর্জনের সময়ত জিএমসি বিভিন্ন নীতির নির্দেশনা জারি করেছিল। পানি শুকার বাবে প্রতিমা সমূহ যাতে বালিত লাগি নধরে তার বাবেও সহায় লৈছিল এসডিআরএফর। কিন্তু এই সকলবোৰ নীতি নির্দেশনাতেই থাকিল, কার্যক্ষেত্রত ব্যবহৃত নহল। জিএমসির চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার বাবে আজিও লাচিত ঘাটর বালিত পড়ে আছে বিসর্জন দিয়া প্রতিমা। অবশ্যই কেবল দুর্গাপূজার প্রতিমাই নহয়, ব্রহ্মপুত্রর পারর সুন্দর পরিবেশ বিনষ্ট করেছে আন জাবর জোথরেও। মহানগরীর কিছু লোকে সেই স্থান লেতেরা হয়ে থাকার গয়নালয় পেলাইছেহি জাবর জোথর। বস্তা পলিথিনত ভরাই জাবর জোথর পেলাইছেহি লাচিত ঘাটত। উল্লেখযোগ্য যে কেইটামান দিনের পাছতেই আছে ছট পূজা। ছট পূজাত নদীর কাষতেই বহি সকলে করব পূজা অর্চনা। কিন্তু যদি নদীর পার পরিষ্কার নহয় তেন্তে এনেদরে কদজময় পরিবেশতেই করিব লাগিব পূজা। এই ক্ষেত্রত জিএমসির দায়িত্বজ্ঞানহীনতার বাবে এতিয়া নদী পারর মনোমোহা পরিবেশ হয়ে পড়েছে বিধ্বস্ত। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক।